ম্যাক্রুনের ব্যঙ্গচিত্র কার্টুনিস্টের চুক্তি বাতিল ফরাসি দূতাবাসের ইমানুয়েল ম্যাক্রুনকে বিদ্রুপ করে কার্টুন আঁকায় বিখ্যাত কার্টুনিস্ট খালিদ অলেদ মাওলা সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্রান্সের দূতাবাস এই শিল্পকর্মকে আপত্তিকর ও ফরাসি প্রজাতন্ত্রের প্রতীকের প্রতি অবমাননা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিমটুডে ডট নেটের খবরে এমন তথ্য জানা গেছে ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহ হুয়ালেহি আস্সাল্লামকে নিয়ে পরিহাসমূলক কার্টুন ও ম্যাক্রুনের ইসলামবিদ্বেষ উস্কে দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি কার্টুনটি এঁকেছিলেন তবে ফরাসি দূতাবাসের এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে ম্যাক্রুন যেখানে মত ও বাকস্বাধীনতা সুরক্ষার জোর দাবি করে আসছেন এই ঘটনা একেবারেই তার বিপরীত বলে মনে করছেন তারা বাক স্বাধীনতার প্রতি ফ্রান্সের পরিহাস হিসেবে দেখেছেন এই ঘটনাকে ম্যাক্রোন মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সমনত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেন ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি এতে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কটের ও ডাক দেয়া হয়েছে এদিকে বিশ্বাসের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করার জন্য ও ফ্রান্সের লাখ লাখ মুসলিমকে অবজ্ঞা করার জন্য ফরাসি প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান